নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রেশমি কাবাব। দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটা কী করে বানাবো সেটাই শেয়ার করব। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন রেশমি কাবাব বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, এখানে আদার তুলনায় রসুনটা একটু বেশি দিয়েছি, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ম্যারিনেশনের সমস্ত উপকরণ যাতে চিকেনের গায়ে কোট হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 3 টিস্পুন জল ঝরানো টক দই, টক দইটা অবশ্যই জল ঝরিয়ে দিতে হবে, 4 টিস্পুন ফ্রেশ ক্রিম, 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, সবশেষে দিয়ে দেব 50 গ্রাম গ্রেট করা চিজ। সমস্ত কিছু দেবার পর এবার চিকেনটাকে ভালো করে মেখে নেব। চিকেনের পিসগুলোকে ভালো করে মেখে নেবার পর ওভারনাইট আমি চিকেনটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। চিকেনের পিসগুলোকে যত সময় ধরে ম্যারিনেট করে রাখা হবে ততই কিন্তু কাবাবগুলো সফট ও জুসি হবে। এবার ঢাকনাটাকে বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেব। ওভারনাইট ম্যারিনেট করে রাখার পর এবার কাবাবের চিকেনগুলোকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম। এখানে আমি 12 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে কম পক্ষে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে, তা না হলে কাবাবগুলো সফট ও জুসি হবে না। এবার একটা থালার মধ্যে কাঠের স্কিওয়ার নিয়ে নিয়েছি। স্কিওয়ারগুলোকে জলে ভিজিয়ে রেখেছি যাতে স্কিওয়ারগুলো পুড়ে না যায়। এবার এক একটা কাঠিতে চিকেনের পিসগুলোকে কেটে নেব। এক একটা কাঠিতে আমি 4 পিস করে চিকেনের টুকরো গেঁথে নেব। চিকেনের পিসগুলো যখন গাঁথব তখন একটু গায়ে গায়ে করে গেঁথে নেব। এইভাবে আমি প্রত্যেকটা চিকেনের টুকরো কাঠির মধ্যে সুন্দর করে গেঁথে নিলাম। এই কাবাবগুলো তৈরি করতে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে আসবে তাওয়ার উপরে বাটার ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার এক একটা স্কিওয়ার আমি তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। এই কাবাবগুলো তৈরি করতে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবো। প্রত্যেক 2-3 মিনিট অন্তর অন্তর কাবাবগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। কাবাবগুলো তৈরি করতে আমার 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। কাবাবের উপর এবার বাটার ব্রাশ করে নেব। বাটার ব্রাশ করে নিলে কাবাবগুলো খেতে খুব সফট হবে। বাটার ব্রাশ করে নেবার পর আবারও আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। বাটার কাবাবের উপর কতটা দেবেন সেটা কিন্তু নির্ভর করবে আপনাদের নিজেদের উপর, তবে অতিরিক্ত বাটার ব্রাশ করার কোনো প্রয়োজন পড়ে না। কাবাবগুলো তাওতে সেকে নেবার পর এবার আগুনে কাবাবগুলোকে সেকে নিচ্ছি। কাবাবগুলো তাওতে সেকে নেবার পর
কাবাবগুলোর মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। এই স্মোকি ফ্লেভারের জন্য কিন্তু আমি কোনো চারকোলের ব্যবহার করছি না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাবাবটাকে সেকে নেব। এইভাবে স্কিওয়ারগুলোকে উল্টে পাল্টে প্রত্যেকটা কাবাব আমি তৈরি করে নিলাম। খুব সহজেই আমি বাড়িতে রেস্টুরেন্টের মতো তৈরি করে ফেললাম চিকেন রেশমি কাবাব। সুস্বাদু দুর্দান্ত এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন ও আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার আগামী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।